সমস্ত সন্ন্যাসী ভাইদের আমি আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই। দার্জিলিং রামকৃষ্ণ মিশনের অন্যান্য ভাইদের আমি আমার অন্তরের শুভেচ্ছা ভালোবাসা জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। এই দার্জিলিং রামকৃষ্ণ মিশন খুব ভালোবাসার একটা জায়গা। তার কারণ হলো এখানে ভক্ত সংখ্যা খুবই কম। প্রত্যেক মহারাজরা এবং প্রত্যেক ভাইরা অক্লান্তভাবে পরিশ্রম করে যান আমাদের একটু ভালো রাখার জন্য। আমাদের ওইখানে কি কোনো একটা অকেশন হলে, অনুষ্ঠান হলে মহারাজ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দিলে সেখানে হয়তো আমরা 300 ভক্ত সম্মিলিত হয়ে যাই এবং ভক্তদের মধ্যে থেকে কাজটাকে উদ্ধার করে ফেলি। কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু একদমই অন্যরকম। সেই জন্য প্রত্যেক সন্ন্যাসী ভাইরা এবং অন্যান্য ভাইরা সারাদিন খুবই পরিশ্রম করেন আমাদেরকে ভালো রাখার জন্য। আর সবথেকে বড় কথা, এনাদের মধ্যে কখনো আমি বিরক্তির ছাপ মুখে দেখতে পাই না। সবসময় তারা হাসি মুখে আমাদের জন্য কাজ করে যান। আর দ্বিতীয় কথা হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমি তো মজা করে বলি এটা আমার বাপের বাড়ি। ঠাকুরমা স্বামীজির কাছে আসছি, ভাইদের কাছে থাকি, মনের আনন্দে থাকি এবং যখন ইচ্ছে হয় খাবার খাই, ঘন্টা বাজলে মুখের সামনে খাবার আমরা পেয়ে যাই। গত ফেব্রুয়ারি মাসে, এই 2023 ফেব্রুয়ারিতে আমরা এখানে এসেছিলাম স্বামী ঈশ্বরানন্দ মহারাজজি রিট্রিট করিয়েছিলেন। তো কতখানি ভালো লেগেছিল বা কতখানি মনে অনুভূতি লেগেছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন এখান থেকে দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে নামছি ফেরার সময়, তখনই কিন্তু আমি মনে মনে ঠিক করে নিই আবার এখানে আসবই। আসানসোলে পৌঁছে তার আগে ট্রেনে আমরা যখন যাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই ঠিক করে নিই এই পুজোর মোটামুটি পুজোর কাছাকাছি আসব। আসানসোলে পৌঁছে আমি আমার পরিবারকে, শ্রী রামকৃষ্ণদেবের পরিবার, শ্রী শ্রী সারদা মায়ের পরিবারকে যখন জানালাম, জাস্ট হোয়াটসঅ্যাপে কতগুলো ফটো পাঠালাম আর একটা কথাই লিখলাম, যদি আপনারা কখনো দার্জিলিংয়ে বেড়াতে যান অবশ্যই রামকৃষ্ণ মিশনে একবার যাবে। তাতে কতজন উৎসাহিত হলে আমি ঠিক বলতে পারবো না, তবে আমি দুজনের নাম না করলেই নয়, একজন হলেন মিস্টার সন্তোষ মোদি আর দ্বিতীয়জন হলেন মিসেস বর্ণালী মোদি। তারা এতটা উৎসাহিত হলে এবং সকলকে এতটাই উৎসাহিত করলেন যার জন্য কিন্তু আমরা আজকে এখানে সবাই মিলে মিলিত হতে পেরেছি। সেই জন্য আমি মিস্টার সন্তোষ মোদি এবং বর্ণালী মোদিকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আর আমি কৃতজ্ঞতা জানাই এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী মহাতাপর নন্দ মহারাজকে। তার কারণ হলো আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম 3-4 দিনের জন্য এখানে আসব, এসে ঠাকুরমা স্বামীজির চরণে থাকব এবং এদিক ওদিক ঘুরে ফিরে যাব। কিন্তু
স্বামী মহাতপনন্দ মহারাজের উদ্যোগে কিন্তু আজে আধ্যাত্মিক শিবির। সেজন্য আমি স্বামী মহাতপনন্দ মহারাজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। একটা কথা হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, এক সময় স্বামী মহাতপনন্দ মহারাজ